वेलकम टू आवर चुमकीज एंड स्वातीज वर्ल्ड। तो নামটা কেমন লাগলো বলবে, তোমাদের কথা শুনেই রেখেছি। ও তোমাদের কথা শুনে আমার নামটাই প্রথমে মনে হলো, না আমারও উচিত ছিল নামটা প্রথমে আগে দিতে। বড় আমাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাদের আজকে নতুন স্টার্ট হয়ে গেছে দিন এবং প্রচুর রান্না। এখন পৌনে একটা বাজে ঘড়িতে আমরা রান্না শেষ করতে পারছি না। চিকেন টিকি হচ্ছে সব বলবো, একদম সাজিয়ে গুছিয়ে এক ধাপে চিকেন হয়ে গেছে। আজকে আমাদের হচ্ছে ভাত, ভাত তো থাকছে, ভাত হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, না না মাছের মাথা দিয়ে শুধু ডাল হচ্ছে, বাঁধাকপির তরকারি হচ্ছে মাছের মাথা দিয়ে, আর হচ্ছে মাংস চিকেন কষা, আর কি হচ্ছে চাটনি। এবারে যেরকম যখন খেতে বলবে সবার জন্য পাঁপড় ভাজবে। মোটামুটি একটা বিয়ের বাড়ি সকালবেলা খাবার হয়ে গেছে। আর বাবার মাছ হচ্ছে মাছের ঝাল, হ্যাঁ ওটাই আমি করছি, টমেটোর চাটনি মাছের ঝাল। দিদি সবে রান্না করে না দেখছিল, আবার হবে চালাতে পারছি না তো তোমাদের জন্য, শুনতে পাবে না। না না একজন ফেসবুকে ছেড়েছে যে শিউলির গন্ধ পাচ্ছো, শিউলির গন্ধ যদি পাও তাহলে পুজো এসেছে, আর যদি না পাও তাহলে কবি। এবছর পুজোটা যেন ভালো শান্তিতে কাটে বাবা, ভগবানকে ডাকি। পুজোর সময় একটা নাচ আসবে দুর্গা ঠাকুরের, কত ভালো প্রিপারেশন করো। ষষ্ঠী কি খেলো না? এটা হলো দিদি ভাইয়ের দিদি, অনেকেই দেখেছো ওর মুখ দেখলেই চিনতে পেরে যাবে এটা দিদি ভাইয়ের দিদি। হাই করে দাও, তুই চলে গেলি কেন? তুই ভাই তোরা দেখলি ভালো, থ্যাংক ইউ, ওকেও থ্যাংক ইউ বলে দিবি আমার তরফ থেকে। দেখো কত জল দিল, কি দেখুন জন্মাষ্টমীর মিষ্টি এখনো রয়েছে, তোমরা খাবে? মাইন্ড দেখ সেফ হয়ে গেছে, দি জামরুলের মতো দেখতে লাগবে। জামার মিষ্টি খান না, খাই খুনি খা, না এখন না খেলে গাবো, এসব জিনিস জীবন না করাই ভালো। না এখনো পায়েস খেয়েছি আমি, আগে পায়েসও খেতাম না, একটু ভালো পায়েস বানায় শরবত করে দিতে পারি, একটু নুন আমি সেটা করতে যাচ্ছি। ঠিক আছে
চলো, যেহেতু প্রচুর সরঞ্জাম কথা বলতে কাজ করা যাবে না, রান্না কমপ্লিট করে দেখাচ্ছি কি কি করলাম, পুরো মেনুগুলো তোমাদের সাথে দেখাবো। ওকে, তো বাই। হ্যালো ফ্রেন্ডস, আজকে রান্না তোমার সাথে শেয়ার করবো। তো এটা হলো মুগের ডাল, এখানে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, এটা মাংস, আর এটা চাটনি, এখানে বাবার মাছের ঝাল। তো এখানেও মাংস আছে, কারণ মাংস একসাথে অতটা করা যেত না, তাই আলাদা আলাদা করা আছে। এখানে পেঁপে সেদ্ধ আছে, মেয়ের মাংস আলাদা তোলা। তাই পুরো খাবার তোমাদের সাথে দেখালাম, তো বলো কেমন লাগলো। ওকে বাই। সো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছ টেবিল পুরো ফাঁকা, এদিকে পুরো ফাঁকা, শুধু কাজের বউটা আজকে আসবে না, আজকে কি দু তিন দিন আসবে না বলে দিয়ে গেছে। দেখো দেখুন, খাওয়া দাওয়া করে ও বাসনগুলো মাজছে, আর আমাকে যে ঘর দেখতে পাচ্ছ, ঘরটা ঝাড় দিয়ে দিই, কারণ কাজের বউ আসবে না। হ্যালো ফ্রেন্ড, এতক্ষণ দেখলে আমি বাসন মাজছিলাম, এবার আমাদের সোয়াতি দেবে ঝাড়ু, ভালো করে দে, বারান্দা থেকে স্টার্ট করেছে। কী রে, ওই কোনটায় গেলি না তো, ভালো করে ঝাড়ু দে। আমাদের সোয়াতি এখন ঝাড়ু দিচ্ছে, কাজের বউ আসলি সব নিজেদেরই করতে হচ্ছে গো আজকে। ভালো করে দে, বসে বসে দে, ভালো করে বস, নিচু আরও নিচু আ। মনে মনে যা দিচ্ছে না আমাকে, কিছু বলছে না, শুধু ক্যামেরা অন আছে বলে। দাঁড়া না, পরে কী রে, ভালো করে দে, খাটের নিচে বাকি আছে। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে বিকেল পাঁচটা, বাইরের দিদিরা যারা এসেছিলো সকলেই চলে গেছে, আর শুধুমাত্র প্রিয়া আছে, আর বাকিরা চলে গেছে, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। তো আসলে তো যাবেই, জানি, কিন্তু খারাপ লাগছে, ঘরটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। আমার মেয়েটা খুব কাঁদছিলো, ও তো সারাক্ষণই মানে মেয়ের সাথে খেলছিল। চলো, তো আজকের ভিডিওটা আমি এখানে ফিল করবো, কারণ এরপরে হয়তো কোনো ভিডিও করতে পারবো না, ব্যস্ত করবো। কেমন লাগলো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট বলবো। এই যে আমার খুচকে চলে এসেছে, তার গাড়ি করে একটু সবাইকে হাই করে দাও। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দিদিভাই পাশে নিয়েই, তাই দিদিভাইয়ের কাছ থেকেও বলছি থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য। ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে, আর ভালো লাগলে কমেন্ট করবো। ওকে বাই।